শুষ্ক মৌসুমে পানি না পাওয়ায় তিস্তা পারবাসী কতটা দুর্ভোগ পোহাচ্ছেন, কিভাবে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল মরুকরণের দিকে এগোচ্ছে তা বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে বোঝা সম্ভব নয়। শুষ্ক মৌসুমে খরস্রোতা তিস্তা প্রাণহীন, চারদিকে শুধুই বালুময় খাঁখা প্রান্তর। তিস্তা থেকে ন্যায়সঙ্গত পানি পেতে অনেক আগে থেকেই তৎপর ছিল বাংলাদেশ, যার ফল হিসেবে 1996 সালে ভারত সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছায় সরকার, যার ভিত্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের 35% পানি পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে গত 18 বছরে শুষ্ক মৌসুমে 10% পানিও পায়নি বাংলাদেশ, যার ফলে তিস্তা নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে জোর চেষ্টা চালায় সরকার। সেই প্রচেষ্টা অনেকটা সফল হয়েছিল। কথা ছিল 2011 সালে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে, আধা আধি হিস্যায় পানি ভাগাভাগিতে রাজিও ছিল ভারত। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই বেঁকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেস্তে যায় চুক্তি, হতাশা গ্রাস করে তিস্তা পারবাসীদের। আমার কৃষক, আমরা পানি না হলে আমরা মরে যাবো, সরকার কাছে আমাদের আপত্তি একটা, পানি আমরা চাই। আমরা তিস্তার পানি একদম খুব কম, এত কম আমার জীবনে 93 সাল থেকে আমি দেখি নেই। তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন আচরণে হতাশ বাংলাদেশ এই চুক্তি নিয়ে এখনও আশাবাদী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রচেষ্টা অব্যাহত রেখেছে শেখ হাসিনা সরকার। তবে এই চুক্তি না হওয়ার পেছনে ভারত সরকারের ব্যর্থতাই বড় বলে মনে করেন বিশ্লেষকরা। তখন দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হওয়ার সমস্ত ডিটেল তৈরি হয়ে অনুস্বাক্ষর হয়ে গেছে, সেখানে স্বাক্ষরিত হবে না, এটা একটা রাজনৈতিক ব্যর্থতা। কারণ আমাদের দেশ তো গুড ফেইথে এটার অনুস্বাক্ষর করেছে। সো আমরা আমাদের বাংলাদেশিরা আমরা মনে করি যে এটা তো আমাদের দিক থেকে চূড়ান্ত হয়ে গেছে, এটা তাদের দিক থেকে এটা ডেলিভারি দেওয়ার কথা। সো আমি মনে করি যে এটা ভারতের ব্যর্থতা। ঢাকায় অনুষ্ঠিত সবশেষ যৌথ নদী কমিশনের বৈঠকেও তিস্তায় ন্যায়সঙ্গত পানি ছাড়ার জন্য ভারতের প্রতি অনুরোধ করা হয়েছে, উদ্বেগ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও। কিন্তু বাস্তবতা হচ্ছে তিস্তা নিয়ে আগের অবস্থানেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর যার কারণেই আটকে আছে তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওজোর আপত্তি অথবা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কলাকৌশল, কারণ যাই হোক না কেন, এখনও পর্যন্ত তিস্তা নিয়ে কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ সরকার। অথচ কিছুদিন আগে সুসম্পর্কের দোহাই দিয়ে ভারত তথা পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির জন্য অনুরোধ করেছেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার। এখন সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সেখানে ইলিশ রপ্তানি করবে নাকি এই অঞ্চলের মরুকরণ রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে চুক্তি বাস্তবায়নের পথে এগোবে তার দিকেই তাকিয়ে আছে তিস্তাপাড়ের লাখো মানুষ, এমনকি সারা বাংলাদেশ। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, তিস্তা, লালমনিরহাট।